এ লোকটা সারা জীবন ক্রিকেট খেলছে, রাষ্ট্রের রাজনৈতিক পলিসি নির্ধারণের দায়িত্ব এ লোকটা কিছুই বুঝে না। চিত্রনায়িকা হিসাবে তার গ্রহণযোগ্যতা যখনই কমে আসে তখন সে নির্বাচনে চলে আসে। হিরো আলম নাকি সাকিব আল হাসান, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জনপ্রিয়তাকে। একজন ব্যক্তি, সে হিরো আলম নাকি সাকিব আল হাসান, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যদি এরকম হয় যে সে একজন চিত্রনায়িকা, তার জনপ্রিয়তা আছে, সে একটা মনোনয়নপত্র কিনে, সে দেখা গেল যে চিত্রনায়িকা হিসাবে তার গ্রহণযোগ্যতাটা যখনই কমে আসে তখনই সে নির্বাচনে চলে আসে। এসে একটা মনোনয়নপত্র কিনে, তার তো জনপ্রিয়তা আছে, এবং বিভিন্ন পার্টি তাকে ডাকতে থাকে, তাকে ডেকে নিয়ে তাকে এমপি বানায় দেয়। অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক পলিসি নির্ধারণের দায়িত্ব এ লোকটা কিছুই বুঝে না। এ লোকটা সারা জীবন ক্রিকেট খেলছে, তার জীবন গড়ে উঠছে FDC-তে, সে অভিনয় জানে, অভিনেতা বা অভিনেত্রী। সে হঠাৎ করে কি হয়ে যায়, রাষ্ট্রের আইন পরিষদের সদস্য হয়ে যায়, আইনদাতা হয়ে যায়, বিধানদাতা হয়ে যায়, ইলার জায়গায় চলে যায়, যার সেখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতাই নাই। এটা কেন হয়, কারণ গণতন্ত্রে এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়, পপুলিজম মানে জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার কারণে এই জিনিসগুলো হয়, এবং রাজনৈতিক নেতারা মানুষের এই সস্তা জনপ্রিয়তাকে কাজে লাগায় মানুষের এই আবেগকে ব্যবহার করে, সেন্টিমেন্টকে ব্যবহার করে তারা আসন বৃদ্ধি করে এবং সংসদে তারা বেশি আসন লাভ করে। এই যে সন্ত্রাস হচ্ছে, এটা কি গণতন্ত্রের বিধান নাকি গণতন্ত্রের পরিণতি? বিধানে তো লেখা নাই, বিধানে তো শান্তিপূর্ণ সমাবেশ করার কথা বলা আছে, কিন্তু শান্তিপূর্ণ কি থাকবে? থাকবে না তো। তাহলে ওটা হচ্ছে পরিণতি। বিধান একরকম, পরিণতি একরকম। যখন পরিণতি দেখি তখন তারা কিন্তু বিধানের দোষ মানতে চায় না, তারা বলে বিধান ঠিক আছে, কাজটা ভুল হয়েছে, অ্যাকশনটা ভুল হয়েছে, কিন্তু অ্যাকশনটা হয়েছে কিন্তু ওই বিধানের ফলেই, এটা তারা স্বীকার করে না। জনগণের মধ্যে হুজুগ সৃষ্টি করে দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠ একটা দল, সংখ্যাগরিষ্ঠ কিছু মানুষ, তারা হুজুগে পড়ে যেদিকে যায়, যে বিধান তৈরি করে বা যে শাসনটা যে দলটাকে চায়, দেখা যায় যে সেই দল শাসন ক্ষমতায় চলে যায়। পুরো বিষয়টা হয়ে যায় হুজুগ সৃষ্টির উপরে। একটা হুজুগ সৃষ্টি হয়, সেই হুজুগের পরিণামে দেখা যায় যে সংখ্যালঘুরা হেরে যায়, সংখ্যাগুরুরা যখন জিতে যায় ওই সংখ্যালঘুদের উপরে দেখা যায় সংখ্যাগুরুরা তাদের বিধিবিধান চাপায় দেয়। এই যে কথাটা আছে বাংলাদেশে যে আইন সবার জন্য সমান, তাই না? এটা গণতন্ত্রের সংবিধানের কথা, এটা আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবে কি আইন সমান হয়? হ্যাঁ, সমান হয় না। কেন হয় না? কারণ ওই সংখ্যালঘু সংখ্যাগুরু, শাসন ক্ষমতায় যারা যায় তাদের কাছে আইনের দণ্ডটা থাকে, যার ফলে সে আইনের দণ্ডটা দিয়ে তারা নিজেদের দলের লোকদেরকে কিন্তু শক্তভাবে শাসন করে না, বরং তাদের এই দণ্ডটাকে তারা ব্যবহার করে তাদের যারা বিরুদ্ধে থাকে, অর্থাৎ সংখ্যালঘু থাকে যারা। এই জাতি গণতন্ত্রের প্রতি এমনভাবে আসক্ত যে এরা যদি গণতন্ত্র থেকে না সরে, গণতন্ত্রের স্বরূপ যদি তাদের সামনে উন্মোচন না করা যায়, তাহলে কখনোই তারা আল্লাহর দিনকে, আল্লাহর হুকুমকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে তারা নিতে পারবে। কার্যত 5 বছর পর পর তারা ভোট দিয়ে নির্বাচন করেই যাবে, তারা নির্বাচন করবে না, তারা গণতন্ত্রকে বাদ দিবে। এবং পৃথিবীতে মানব ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যে একটা জীবন ব্যবস্থার পরিবর্তন নির্বাচনের মাধ্যমে হয়েছে। জীবন ব্যবস্থার পরিবর্তন নির্বাচনের মাধ্যমে কোনোদিনও হয়নি। গণতন্ত্রের জয়টা কিভাবে হলো? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। আমাদের এখানে যখন ইসলামের একটা শাসন ব্যবস্থা ছিল, সেখানে যখন ব্রিটিশরা চাপায় দিল, তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে চাপায় দিতে পারেনি, তারা সামরিক শক্তি বলে চাপায় দিয়েছে। আবার আমাদের দেশে যখন সামরিক শাসন উৎখাত করে এই তথাকথিত গণতন্ত্রের শাসন চালু হলো, শেখ হাসিনা, খালেদা জিয়া, তাদের শাসন শুরু হলো, তখনও কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন ঘটাতে হয়েছে। তার মানে কোনো একটা জীবন ব্যবস্থা কিন্তু কখনোই নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় না, এরকম একটা ঘটনাও নাই।